हेलो अस्सलामु आलैकुम, आमी जाफरी आलम बिप्लब बोलछी आरएनबी क्रिएटिव स्टूडियो थेके। आजके आमी आपनादेर देखाबो जे किभाबे आमादेर मकअपे काज करते हय। तो मकअपे काज करार जन्य जे काजटी दरकार सेटी होच्छे जे कोनो एकटी प्रोडक्टेर उपरे आमरा एकटी छबि सेट करबो, खूब इजिली भावे देखाबो, जटिल किछु करबो ना। তাই আমরা চলে যাচ্ছি একটি ছবির জন্য। তো একটি ছবির জন্য তৈরি করতে হলে আমাদের কি করতে হবে, সেই ছবিটি আমাদের দরকার হবে। আমরা একটি বোতলের ছবি দেখতে পাচ্ছি এখানে, সেই বোতলের ছবিটি আমরা এখন এখানে নিয়ে আসব। এটিকে আমরা কপি করব, কপি করে জাস্ট কপি ইমেজ, কপি করে আমরা ফটোশপ ওপেন করে নিউ দিয়ে ক্রিয়েট করব। এখন এখানে আমাদের যেই জায়গাটি এসেছে সেখানে আমরা পেস্ট করব। তো দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি পেস্ট হয়েছে এবং একটি লেয়ারও তৈরি হয়েছে। আমরা এই লেয়ারটি একসাথে করে ফেলব, যেহেতু এই লেয়ারটি একটি লেয়ার, তাই আর চাইলে না করলেও সম্ভব। তো আমরা এবার যে কাজটি করব সেটি হচ্ছে এই লেয়ারের উপরে একটি নতুন লেয়ার নেব, যেটার নাম হবে মকআপের লেয়ার মেইন। হ্যাঁ, তো এই লেয়ারের উপরে যে আমরা কাজটি করব সেটি হচ্ছে যে এই ছবিটি চেঞ্জ করে দিব। তো এই ছবিটি চেঞ্জ করার জন্য আমরা একটি ঠিক এই রকম মাপের একটা শেপ নিয়ে আসি এবং এই শেপটির উপরে আমি একটি কালার সেট করি, যেমন লাল লাল কালার সেট করলাম। আমরা চাইলে আমাদের এই গ্রিন কালারটাও সেট করে দিতে পারতাম। হ্যাঁ, গ্রিন কালারটি। তো এইভাবে আমরা এই কাজটি করব প্রথমে, এবং এখন এটাকে আমরা মকআপে তৈরি করব। কীভাবে করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাব। যাওয়ার পরে আমরা এটিকে কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটিকে আমরা সুন্দর করে সেট করে নেব। তো দেখা যাচ্ছে যে আমাদের কিছু কাজ এখানে করতে হবে, যেটি হচ্ছে যে হাতের এই পাশ দিয়ে হাতের ভিতর দিয়ে যাচ্ছে। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ওয়ার্প সেট করি, এটি আস্তে আস্তে এটিকে ঘুরে ঘুরে ঠিক জায়গা মতো বসিয়ে দেবে, যেন আমাদের কাজের কোনো খুঁত না খুঁজে পায় কেউ। এখানে আমরা রাখলাম এটি এবং আমরা এটিকে ওকে দিয়ে দিলাম। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব। এখন এইটি হচ্ছে আমাদের মকআপের মূল স্থানটি যেটি আমরা এনেছিলাম। এবার আমরা এখান থেকে একটি ছবি আমরা এখান থেকে নিয়ে আসব, যে কোনো একটি ছবি ধরে নিয়ে আমরা এই ছবিটি আমরা আমাদের দরকার, এই ছবিটি আমরা কপি করব এবং আমাদের ফটোশপে জাস্ট ওই জায়গাটায় পেস্ট করব। পেস্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পেস্ট হয়েছে এবং এটিকে সেভ করব কন্ট্রোল এস দিয়ে। আমরা আমাদের মকআপে দেখতে পাবো যে আমাদের এই কাজটি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাত এখানে, হাতটি, তো এই হাতটি যদি আমরা এখানে জাস্ট কন্ট্রোল জে দিয়ে এটি কপি করি তাহলে আমাদের হাতটি উপরে চলে আসে। পরবর্তীতে আমরা এটিকে কেটে ফেলতে পারি, কন্ট্রোল এন্টার দিয়ে এন্টার করে বেশ করব। তাহলে আমাদের এখানে মকআপটি খুব সহজভাবে একটি মকআপ তৈরি করেছি। এছাড়াও আমরা পিছনে দেখতে পাচ্ছি যে সাদা অংশ দেখা যাচ্ছে, তখন আমরা কী করব, এখানে আমরা কন্ট্রোল টি দিয়ে ডিজিটাল করব, ওয়ার্ক রেডি করে এই জায়গাটা আমরা কারেকশন করে নেব যাতে আমাদের সমস্যা না হয়। আর কি এইটুকুই, মোটামুটি একটি লাইনে চলে এসেছে, আমরা বুঝতে পারছি যে মকআপ কীভাবে করতে হয়। তো এটিকে আমরা সেভ করব,
দিচ্ছি যে এক্সপোর্ট অ্যাজ। এখন আপনি যদি এটিকে এক্সপোর্ট করতে চান তাহলে যে কোনো আকারে এক্সপোর্ট করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে এটিকে আপনি আরও জেপিজি করবেন, পিএনজি করবেন ইত্যাদি, আর এটিকে বড় করবেন 1200 এবং হাইট করলেন, অটোমেটিক হাইট চলে আসলো, আমরা এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার সময় সে বললো যে কোথায় রাখবেন, আমি এখানেই রাখবো মকআপ নামে যে জেপিজিটি আছে সেটির উপরেই আমরা এটি রাখবো। এটিকে সেভ দিলাম, আমাদের এটি মকআপ হয়েছে। তো আশা করি মকআপ সম্বন্ধে একটি সুন্দর ধারণা আপনাদের জন্মেছে। আমরা যে মকআপ কাজটি করেছি সেই মকআপের কাজটি আমরা দেখছি যে এটি হচ্ছে আমাদের মকআপ। তো আশা করি আপনারা ভালো করেই জানতে পারছেন, আগামীতে আরও কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।